তৃণমূল ভবনে আজ এক সাংবাদিক সম্মেলনে ব্রাত্য বসু বলেন, গতকাল কয়লাঘাটে যে দুর্ঘটনার ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। উদ্ধার কাজে রাজ্য সরকার সব রকম ব্যবস্থা নিয়েছে। তিনি আরও বলেন, রাজ্যে বিজেপি নেতারা প্রচারে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। একদিকে যখন আমাদের এখানে সোমবারে নিউ কয়লাঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে আমাদের রাজ্যের 9 জনের মৃত্যু হয়েছে, আমি প্রত্যেক মানুষ যারা মারা গেছেন সেই বিষাদগ্রস্ত এবং মৃতদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। তাদের জন্য আমাদের দলের পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি। আপনারা জানেন মুখ্যমন্ত্রী কাল রাত্রেই ওখানে পৌঁছে গেছেন এবং মমতাদি পরিবারের প্রত্যেককে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। নিহতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে এবং একজনকে সরকারি চাকরি দেবে রাজ্য সরকার, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তও হবে, কেন এবং কিভাবে এমন আগুন লাগলো। এটি একেবারেই কেন্দ্রীয় সরকার রেলের সম্পত্তি।